এই পাশেও ছাড়লাম, দেখেন আসেন, দেখেন এই পাশে ঝর্ণা দিয়ে পানি আসতেছে, এই পাশে দুইটা ট্যাপ, দেখেন কি পানি কি হয়ে গেল, দেখেন কি পানি কি হয়ে গেছে, একদম স্বচ্ছ, এই ময়লা পানি একদম স্বচ্ছ হয়ে গেছে, দেখেন এই যে দেখেন এর অবস্থান, এটা বেশি ময়লা হয়ে গেছে, খুলে ফেলছি, ওকে ওকে, ভিতর অংশ পানিটা পড়ে বাহিরের অংশ দিয়ে অ্যাবজর্ব করি, এরপরে কলে আসে, দেখেন ভিতর অংশ এখনো সাদা রয়ে গেছে, আর দেখেন বাহিরের অংশ কি অবস্থা, মানে এইগুলা সেই মাটি মুটি যা আছে সব কিছু শুষে নিছে, সব ধরে ফেলছে। আসসালামু আলাইকুম এমদাদ ভাই, কি করছেন? আসসালামু আলাইকুম, এই যে এই ময়লা পানিটা আজকে এরকম পরিষ্কার করে দেখাবো। এটা কি মগের মুলুক নাকি কি দিয়ে? না, কোনো মগের মুলুক না, একদম বাস্তব, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা পানিতে অতিরিক্ত আয়রন। এত ময়লা পানি আপনার কোত্থেকে আসলো ভাই? এগুলো প্রত্যেকটা এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা পানিতে অতিরিক্ত আয়রন। অতিরিক্ত আয়রনের কারণে আমাদের চুল রুক্ষ হয়ে যায়, আমাদের চুল ড্যামেজ হয়ে যায়, চুল পড়ে যায় অল্প বয়সে, এবং আমাদের নামি দামি টাইলস ফিটিংস গুলো নষ্ট হয়ে যায়। আমাদের ত্বকের সবচেয়ে বড় সমস্যা করে পানিতে অতিরিক্ত আয়রন, হার্ডনেস, টারবিডিটির কারণে। এখন এইটা তো ভাই ট্যাঙ্ক থেকে আসতেছে, এটা ট্যাঙ্ক না, এটা ডিপের পানি, বর্তমানে এনভায়রনমেন্টালের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন পানিতে আয়রনের পরিমাণ বেড়ে গেছে। তো এটা থেকে মানে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে? এটা অনেক টাকা লাগে শুনছি। সেটা হচ্ছে হ্যাঁ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, পুরো সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে অনেক টাকা লাগে, কিন্তু এখন আপনি কোথাও ভাড়া থাকেন না, পানিওয়ালা না করলে তো আপনার সলিউশন নাই। এত টাকা আমি কই পাবো? এখন আমাদের নামি দামি জামা কাপড় গুলো নষ্ট হয়ে যায়, শুধু আমরা ওয়াশিং মেশিনে ওয়াশ করলে কি হবে, পানিটা তো ময়লা। অসচেতন উপায়ে কাজগুলো করি অনেক সময়, কিন্তু রান্নাঘরে এরকম ময়লা পানি দিয়ে আমরা খাবার দাবার পরিষ্কার করতেছি, কিন্তু এরকম একটা ফিল্টার বসানোর পর বুঝা যায় আল্লাহ এতদিন এই ময়লা পানি খেছি। আচ্ছা, এটা একটু কেমনে কি সমাধান আনা যায় আমাদের একটু দেখ? আমরা এখানে একটা ডেমো করে রেখেছি, নিচে একটা ট্যাঙ্ক, এই যে দেখেন এই যে ময়লা পানি। আচ্ছা, মানে এই ট্যাঙ্কে আপনি পানি ময়লা দিয়ে রাখছেন? ময়লা পানি দিয়ে রাখছি। আচ্ছা, আমরা এখান থেকে গেট বাল্বটা বন্ধ করে দিব, মোটরের মাধ্যমে উপরে ওঠার সময় আমরা গেট বাল্বটা বন্ধ করে দিব। ওকে, ঠিক আছে। বন্ধ করার পরে আমাদের এখানে সিঙ্গেল মিনি আয়রন রিমুভাল ফিল্টার, অনেকে হাউজিং ফিল্টার, শাওয়ার ফিল্টার বলে অনেকে, আর এটা হচ্ছে ডাবল, যারা ডাবল চেম্বার, ডাবল চেম্বার যারা বেশি আয়রন মনে করেন অনেকে ডাবলটা নিতে চায়। এরপরে হচ্ছে স্যার আবার একদিন, এরপরের দিন চুল ভিজানোর সাথে সাথে এটা সিল্কিটা চলে যায়, এর একদম কোনো ই থাকে না, এর আবার রুক্ষ হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, চুল হাঁটে না, সরি হাতে এইভাবে আঙুল দিলে হাঁটে না, কারণ এটা রুক্ষ হয়ে গেছে, আর হায় হায় তার কাটার মতো হয়ে গেছে আমি বলে। আচ্ছা আচ্ছা, আমার আমি যে জায়গাটা থাকি এটা তো নদী উপকূলীয় এলাকা, তো আমি মনে করি যে আসলে না, এটা এখানে না, সারা বাংলাদেশে বর্তমানে আয়রনের সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, এইটার জন্য আমার সলিউশন, আমার এটার জন্য সলিউশনটা তো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করা যায়, যাদের 500 থেকে 1000 লিটার পানি লাগে তাদের জন্য এরকম একটা সলিউশন রাখছি, দেখেন। আচ্ছা, যে এরকম একটা সলিউশন রাখলাম, ওকে, এটাও আমি দেখাবো বিস্তারিত। তো প্রথমে এই ময়লার পানিটা আমি এরকম পরিষ্কার করে দেখাবো। আচ্ছা চলেন, আগে এটাই আমাদেরকে দেখান তাহলে। ভিউয়ার্স চলেন, আমরা একটু আপনাদেরকে ইনফরমেশনটা শেয়ার করি। বন্ধ করলাম, ট্যাপ ছাড়লাম, এই পাশেও ছাড়লাম, দেখেন আসেন, দেখেন এই পাশে ঝর্ণা দিয়ে পানি আসতেছে, এই পাশে দুইটা ট্যাপ, দেখেন কি পানি কি হয়ে গেল, দেখেন কি পানি কি হয়ে গেছে, একদম স্বচ্ছ, এই ময়লা পানি একদম স্বচ্ছ হয়ে গেছে, দেখেন হাতের এই ময়লা পানি এরকম স্বচ্ছ হয়ে গেছে। আচ্ছা, এগুলো তো মোটামুটি একটা ভালো ছাকনির মতো কাজ করতেছে নাকি? হ্যাঁ, 100% ছাকনির মতো, পিপি সেডিমেন্ট ফিল্টার, 1 মাইক্রন, সিটি ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ডের দেওয়া হয়েছে। আচ্ছা, এটা অফ করেন, এটা কতদিন যাবে ভাই একটা ব্যবহার করলে? আসলে আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই, এটা সাধারণত এই যে এটার ভিতরে পিপি সেডিমেন্ট ফিল্টার, কারো 15 দিন যায়, কারো 1 মাস, কারো 2 মাস, কারো 3 মাসও যায়। এগুলো কি অনেক দাম ভাই? না, এটার হচ্ছে 100 টাকা করে, আপনি বাজার আরও নিম্নমানের কিছু প্রোডাক্ট পাবেন 50-60 টাকা। এই যে খুবই সফট এবং এটা 90 গ্রাম। হ্যাঁ, আচ্ছা, এটার প্রাইস হচ্ছে যে আমরা একসাথে যদি 5 পিস নেন তাহলে 400 টাকা রাখি। এই ভেতরের 80 টাকা করে পড়ে। ভেতরের অবস্থানটা কি সেটা কি একটু দেখতে পারবো? যে আপনি তো ময়লা, এই যে দেখেন ভেতরের অবস্থান, এটা বেশি ময়লা হয়ে গেছে, খুলে ফেলছি, ওকে ওকে, ভেতর অংশ পানিটা পড়ে বাহিরের অংশ দিয়ে অ্যাবজর্ব করি, এরপরে কলে আসে, দেখেন ভেতর অংশ এখনো সাদা রয়ে গেছে, আর দেখেন বাহিরের অংশ কি অবস্থা, মানে এইগুলা সেই মাটি মুটি যা আছে সব কিছু শুষে নিছে, সব ধরে ফেলছে। আচ্ছা, এই কয়টা প্যাকেজ আছে আমাদেরকে একটু দেখাবেন আজকে? 1250 টাকা প্যাকেজ, 1250 টাকা, 1250, কি কি থাকতেছে আমরা একটু ডিটেইলস আলোচনা করি, আমি দেখাচ্ছি। একটা হাউজিং সেট। আচ্ছা, সিঙ্গেল ট্যাপের জন্য? সিঙ্গেল ট্যাপ,
হাউজিং কি এটা খোলার জন্য ওপেনার একটা থ্রেড ট্যাপ একটা জয়েন্ট নিপেল ওকে এটার ভিতর একটা সেডিমেন্ট ফিল্টার আচ্ছা ঠিক আছে ডাবল হাউজিং আগে আমরা এখানে এমএস দিতাম এখন এসএসএ দিচ্ছি এসএস দাওতে ভালো আছে জং ধরবে না ওকে এবার এটার সাথে আপনি যেটা পাচ্ছেন তিনটা জয়েন্ট নিপেল পাবেন কিভাবে সেটআপ করতে হবে আমাদেরকে প্রোডাক্ট পাওয়ার পর আমাদেরকে ফোন দিলে আমরা লিংক দিয়ে দিব আচ্ছা আচ্ছা একটা টি পাবেন একটা এলবো পাবেন একটা শাইন ব্র্যান্ডের একটা ট্যাপ পাবেন ওকে একটা থ্রেড ট্যাপ পাবেন আচ্ছা একটা কানেক্টরের জন্য পাইপ পাবেন এটা হচ্ছে কি একটা কি পাবেন ওকে এইরকম দুইটা সেডিমেন্ট ফিল্টার পাবেন দুইটার সাথে দুইটা আলাদা করে দিয়ে দিবেন এটা 2800 টাকা আচ্ছা যদি কেউ যদি আপনার রেজিন ফিল্টার নিতে চায় পানির হার্ডনেস বেশি সাদা আয়রন বেশি তারা তাহলে রেজিন ফিল্টারটা নিতে পারেন সেই ক্ষেত্রে দাম কত আসবে সেই ক্ষেত্রে 3000 টাকা আসবে আমি রেজিন ফিল্টারটা দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে রেজিনটা আসলে কি এটা সফটনার বলা হয় ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা হয় দেখেন একদম এই যে দেখেন ওইগুলো বা সুন্দর ঠিক আছে তাহলে রেজিন ফিল্টার দিয়ে নিলে হচ্ছে 3000 টাকা আসবে 3000 টাকা এরপর আসেন এবার ঝর্ণাটা এটার সাথে কি কি পাচ্ছেন সেটার সাথে পাবেন হচ্ছে দেখাই একটা শাওয়ার ফিল্টার আচ্ছা শাওয়ার ফিল্টারটা কিন্তু দেখেন শাওয়ার ফিল্টারটা এই জায়গাটাতে লাগানো আছে দেখেন হ্যাঁ এটার ভিতরে এটার প্রাইস হচ্ছে 1100 টাকা রিফিল 60000 লিটার 2-3 বছর পরে চেঞ্জ করতে হয় ওকে এটা ব্লক না হওয়ার জন্যই মূলত একটা সেফটির জন্য আলাদা হাউজিং দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা মানে এখানে ডাবল প্রোটেকশন থাকতেছে ওকে ঠিক আছে এরপর একটা হাউজিং সেট কমপ্লিট সেট পাবেন একটা জয়েন্ট নিপেল পাবেন ওকে একটা থ্রেড ট্যাপ পাবেন একটা সিলিমেন্ট ফিল্টার পাবেন আর এই সেটটা পাবেন এটার ভিতরে এটা দেওয়া এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস 3000 টাকা আজকের ভিডিও থ্রুতে কি নিলে কোনো অফার আছে আজকের ভিডিও থ্রুতে নিলে শুধু রিয়েলিস্টের জন্য ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আচ্ছা আপনি বলতেছিলেন বড়টা নিয়ে আমাদেরকে একটু জানাবেন বড়টা হচ্ছে অনেকের 500 লিটার 1000 লিটার পানি লাগে তার একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করতে গেলে সর্বনিম্ন 75 সর্বোচ্চ 120-130 পানির কোয়ালিটি অনেক টাকার ব্যাপার অনেক টাকা আবার মেইনটেইন করতে হয় ভিতরে মিডিয়া চেঞ্জ করতে হয় আপনারা এটা নিতে পারেন অনেক ক্ষেত্রে আপনারা জাম্বু ফিল্টারে শুধু পিপি ফিল্টার দিয়ে দেওয়া হয় মোটা হ্যাঁ আচ্ছা 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 আমরা সেটা দেই না ওকে আমরা ভিতরে কিছু মিডিয়া দিয়ে দেব এবং পিপি সেডিমেন্ট ফিল্টার দিব না এটা সম্পূর্ণ অটোমেটিক থাকবে কন্টিনিউ এটা খালি হলেই ফিল আপ হয়ে যাবে ওকে এরপরে এরকম এই যে স্ট্যান্ডটা দিয়ে দিব আপনাদেরকে যেটা করতে হবে এই পাশে 1000 লিটার ট্যাঙ্কি এই পাশে 1000 মানে সেক্ষেত্রে দুইটা ট্যাঙ্ক লাগবে জি এবং 3 ফিট উপর একটা মাচা করে দিবেন অথবা আপনার একটা মানে হাইটের জন্য সিসি দিয়ে অথবা ইট দিয়ে একটা হাইট করে দিবেন 3 ফিট ওকে মাঝখানে আমাদের এটা সেটআপ হয়ে যাবে এই পাশ থেকে এটা আস্তে 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 পানিটা অ্যাবজর্ব হয়ে আসবে কোথায় এই ট্যাঙ্কিতে আসবে আচ্ছা চমৎকার এই পিওর সেট আসলে এবার দেখেন এই যে চারতলা তিনতলা দোতলা প্রত্যেকটা ফ্লোর ফ্লোর এটা পানির প্রেসার তো কমবে না নাকি কমবে না অনেকে আমাদেরকে বলে ভাই এরকম জাম্বু ফিল্টার একটা আমি মোটর দিয়ে ওঠার সময় এই জায়গা দিয়ে দিলে হবে না হ্যাঁ জীবনেও হবে না কখনো হবে না কারণ এই আয়রন দুই ধরনের ফেরিক এবং ফেরিস যখন ডিপেন ভিতরে থাকে এটা ফেরিক আকারে থাকে উঠার সাথে সাথে দেখবেন এটা পরিষ্কার ওকে যখন বাতাসের সংস্পর্শ হয় এটা অক্সিডেশন হয়ে যায় অক্সিডেশন হওয়ার পরে যেটা পানিটা এটা ফেটে যায় ফেটে এরকম কালার ধারণ করে ওকে তখন এবারে এরকম সেডিমেন্ট ফিল্টার পিপি ফিল্টার এগুলা কিন্তু কাজ করে আচ্ছা আবার অনেকে বলে এসেছে ভাই আমি যদি গোড়া দিয়ে দিই অর্থাৎ আমি এরকম দুইটা ফুল সেটআপ নিলাম না এরকম এই যে এই জায়গা দিন একবার পরিষ্কার হয়ে ট্যাঙ্কে গেল হ্যাঁ এই যে এই জায়গা দিন আমার সময় একটা দিয়ে দিই তাও কাজ হবে না কারণ আপনি তো যেখান থেকে পানিটা প্রথমে স্টার্টিং হবে সেখানে একটা বাধা দিয়ে রাখলেন মানে ফোর্স কমে গেল গ্র্যাভিটি প্রেসার পাবে না চমৎকার আচ্ছা এই টোটাল সেটআপ নেওয়ার জন্য আমাদের কেমনে কি করতে হবে বলেন আমাদের অফিসে যদি আসতে হয় তাহলে মতিঝিল এইটার প্রাইসিং কত আসবে এটা হচ্ছে 45000 টাকা 45 মানে যেটা লক্ষ টাকার খরচ জি কমায় 45000 আনা গেল 45000 টাকা আমাদের লোক যাবে সেটআপ করবে এবার আসেন এই যে 1250 টাকা 2800 টাকা 3000 টাকা এই প্রোডাক্টগুলো সেল করলাম কাজ হলো না আমরা কোটিপতি হয়ে যাব না ওকে কাজ করতেছে না আমাদের ঠিকানা কুরিয়ার করে দিবেন আমরা প্রোডাক্টটা পাওয়ার পরে আপনার টাকাটা ব্যাক করে দিব কারণ এখানে প্রায় 98% জায়গায় কিন্তু কাজ করে না কারণ পানির অনেক ধরনের ধরন থাকে আয়রন মানে সব আয়রন কিন্তু এক না পানির সাথে টানিং থাকতে পারে টার্বিডিটি হার্ডনেস অনেক কিছু থাকে ওকে এখন এটা রিটার্ন পলিসি আছে আর এটা পাওয়ার জন্য শাপলা সত্তর থেকে আপনি আরামবাগ মোড়ের এখানে আসলেন আরামবাগ মোড় থেকে একটু সামনে অর্থাৎ আরামবাগ মোড় আর ফকিরাফুলের মাঝামাঝি শতাব্দী সেন্টার লিফটের 3 ওকে এটা হচ্ছে সিটি ওয়াটার পিউরিফায়ার অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের মোবাইল নাম্বারে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের লোকে যাই এটা সেটআপ করে দিয়ে আসবে
ওকে, তো যারা একদম পিওর ওয়াটার ট্রিটমেন্ট সলিউশন চাচ্ছেন, আয়রন রিমুভাল ফিল্টারেশন সিস্টেম কিন্তু সিটি ওয়াটার পিউরিফায়ারে আছে। আমরা কমপ্লিট সলিউশন দিচ্ছি, আপনার ট্যাপ থেকে শুরু করে সেন্ট্রাল পুরো বিল্ডিং এর সলিউশন পাচ্ছেন। ওকে, তো ভাই আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।